ওইটাও দিল ও আমরা বেরিয়ে পড়েছি আমাদের সানডে রুটিন ফলো করছি, সেটা হচ্ছে আমরা বিকালবেলা বেরোব। ওটা সানডে মিস গেছে কিন্তু এই সানডে আর মিস যাবে না। তো বৃষ্টি অনেক দুপুর বেলা থেকে রেডি আছে, যাবে বলে। হ্যাঁ সেটা দেখতে যাবো, মানি স্কয়ার যাবো, ওখানে যদি ভালো কোনো ফ্রেম পছন্দ হয় তাহলে চশমাটা বানাতে দিয়ে দেবো। আর সাথে হচ্ছে আমি আরেকটা কাজে আমার আছে, সেখানে যাব। সাথে ভাই যাবে হচ্ছে IPL দেখতে, তো ভাই আর ভাইয়ের বন্ধুরা, তো সেই জন্য ভাইকে টিকিটটাও দিতে যাবো। ভাই এর আগের দিন যখন এসেছিল এখানে, এসে টিকিট নিয়ে তারপর যেতে যেতে ওদের অনেক লেট হয়ে গেছিলো, মানে খেলা শুরু হয়ে গেছিলো। আর আজকে যেহেতু সানডে আছে আর আমি ওই সাইডটাতেই মানে উল্টোডাঙার দিকেই যাচ্ছি যেহেতু, সেই জন্য ভাইকে বললাম যে তুই নেমে পড় ওখানে উল্টোডাঙাতে, তাহলে ওখান থেকে নিয়ে ওকে টিকিটটা দিয়ে দিতে পারবো আর ওখানে বা আমরা পৌঁছে দিতে পারবো, টাইমটাও বাঁচবে আর ওর খেলাটা দেখতে পারবে, শুরু থেকে দেখতে পারবে। না হলে ওই 10-20 মিনিট মানে এর আগের দিন তো আধ ঘন্টা লেট করে গেলে পরে সেই মজাটা থাকে না, তাই জন্য আমরা ওকে পৌঁছে দেবো ঠিক করেছি। আর আমার যে কাজটা আমি জানি না হবে কিনা, যদি হয় তাহলে তখন বলবো, না হলে বলবো না, না হলে বলেও হয় না, সেই জন্য এখন বলবো না, আগে দেখি কি কতদূর কি হয়। কোথায় যাবে প্রথমে? প্রথমে কি মানুষ কাজ যাবে বাবা? কি না মানুষ কাজ কেন যাও তাহলে? তোমার কাজটা কি করে দি আগে, আমার কাজটা হয় তারপর ওই কাজটা। একটা ছোট পাথরের নিয়েছি, কারণ যেহেতু আমি মানে ওয়েস্টার্নও করি সেই জন্য যাতে ভালো লাগে। আর এখন বড় নাকে নিলে আমার মুখে খুব একটা ভালো লাগেও না, এটা থেকে একটু মানে একটু ছোট সাইজে নিয়েছি, সিঙ্গেল স্টোনেরই নিয়েছি। অক্ষয় তৃতীয়ার দিন, ভালো দিনে আমার গয়নাটা এসছে, আর সাথে করে আমরা পেয়েছি মিষ্টি আর ক্যালেন্ডার। মিষ্টি লাগতো বোধহয়, খেতে হবে। চলো চলো চলো, বসো 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 বসো। আর ভাইদেরও এখানেই আসতে বললাম, কারণ এখান থেকে ওদের ভাই তো বলছে যে ও চলে যাবে, দেখা যাক যদি ও চলে যায় তো যাবে, আর না হলে আমরা নামিয়ে দেবো। আর টিকিটটা ওকে দিয়ে কেন নামিয়ে দেবে, ওদেরও নামিয়ে দেবে। তাড়াতাড়ি ওঠ, ওই তো পেছনে। ইডেন গার্ডেনে ওদের টাইম মতন তাহলে চলে যেতে পারবে, এর আগের দিন যেহেতু 45 মিনিট লেট হয়েছিল সেই জন্য আজকে আমরা নামিয়ে দেবো, যাতে একদম শুরু থেকে দেখতে পারে। যদিও টস হয়ে আছে, কে পেয়েছে বললি? কে কে আর পেয়েছে? ব্যাগ পেয়েছে, বল নিয়েছে। আচ্ছা তো এখন বাজে 7:15, ঢুকে যাবে 7:30-7:30 মতো ঢুকেই যাবে। তবে জ্যাম আছে, বেশ ভালোই জ্যাম। সেলিব্রিটি কে নিয়ে মিষ্টি আর ক্যালেন্ডার দিয়েছে অনেক বছর বাদে, মিষ্টি আর মিষ্টি বসে বসে এখন খাচ্ছে। ঠিক আছে, ওইদিকে দোলনা ছিল। খুব শিখেছো তুমি এই সব, খুব শিখেছো তুমি এই সব, এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছ কেন? কিন্তু করে ভোগ দেখতে বউ বউ কিন্তু করে ঘো ঘো। ফেসে গেছ, অকালে ফেসে গেছ। বাবা কি বলতে, বাবা কি বলতে বল, বাবা ওই যে বলো না দামা মা।
6 আচ্ছা ওই দিকটাতেই 4 ছিল আমি বা মোটিভেশন তো বললো তো 1.8 এই দিকে না না এই দিকে না মানে জানি না নামটা 4টা এদিকে এদিকে কোথায় 4টা এদিকে ভোলপাট থেকে সকাল 7টা ও দল দল বেরে বেরে আমরাও এসেছিলাম খেলা দেখতে কিন্তু এখন আর অত এনার্জি নেই খেলা দেখতে তো আমরা এলাম ওখান থেকে ভাইদের নামিয়ে দিয়ে এদিক দিয়ে যাচ্ছিলাম যখন বিশ্বজিৎ কাকুর দোকানে এখানে যাব আজকে অক্ষয় তৃতীয়া তো বিশ্বজিৎ কাকু বলেছিল ওখানে যেতে আর আমরা প্রত্যেক বছর আসি ছোট মাস সাথে কিন্তু প্রচুর প্রচুর সাহিত্য দোকান ছাতাগুলো বেশ ভালো লাগছে বলো চলো ভেতরে যাই আর এটা হচ্ছে বিশ্বজিৎ কাকুর নেল এক্সটেনশন যে পার্লারটা আছে সেটা এটা পার্লারটা এটা হচ্ছে কসমেটিক্স এর দোকান চাউমিন বা মোমো খেতে ইচ্ছা করছিল না আমার না রাস্তার যে স্টল গুলো আছে ওইগুলো খেতে ইচ্ছা করছিল তো ওই বললো যে তাহলে অভিক ছোটবেলায় যে দোকানটাই খেত তখন তো রেস্টুরেন্টে চলছিল যে দোকানটাই খেত সেই দোকান থেকে খাওয়াবে তো অভিক গেছে সেই দোকানটাই আমাদের পাড়াতেই এই দোকানটা এই মেয়েটা এই দুটু দুটু করে যাচ্ছে দুটু দুটু করে যাচ্ছে ছোটবেলাকার দোকান যেখানে ছোটবেলা খেতাম হ্যাঁ দারুণ খেতেও পরিবেশন বলে নাম দেখো আমি দোকানটা দোকানটা অন্য জায়গায় ছিল এখন নতুন এখানে এসেছে সাতটার সময় পরে ফেরার সময় মানে খেয়ে তারপর বাইরে খুব ভালো খেতে ওইটাও দিল ও এটা দিল খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তোমাদের দেখাই তুলে নিয়েছি এইটা মিষ্টি প্যাকেট নিয়েছে বিট্টু একটা হ্যাঁ জানে না বিট্টু কোথা থেকে নিয়েছে বিট্টু জানে ফেলে আসো কাগজ আম্মা ডাস্টবিনে ফেলে আসো এই যে এই দেখো ওইটাও নাও ফেলে আসো হ্যাঁ ফেলে আসো ঘরের কাজ করতে ভীষণ এক্সপার্ট তো বৃষ্টি কাকুর দোকান থেকে এরকম একটা গার্ডার মানে ক্লিপের সেট এগুলো সিঙ্গেল সিঙ্গেলই সবাই নেয় কিন্তু হ্যাঁ ওই বললো যে বৃষ্টির এই ধরনের কালারের জামা অনেক কটা আছে তো আবার সে এত ভিড় না আবার খুলবে আবার দেবে তো অনেক টাইম লাগবে ওবিকের হাতে যেহেতু টাইম নেই সেই জন্য এটা পুরোটাই নিয়ে নিয়েছি এর মধ্যে আছে লেমন ইয়েলো একটা গ্রিন পার্পেল স্কাই এখানে সব কটা কালারের জামাই বৃষ্টির আছে তো এটা পরিয়ে দিতে পারবো তাই তো তাই তো আর একটা নিয়েছি রেড কালারের নেল পলিশ আমার হাতে তোমার তোমার সবই মি তো হাতে নেল পলিশ না করলেও আমি সবসময় এইগুলোই নিয়েছি আর অক্ষয় তৃতীয়ার যেহেতু ইনভিটেশন ছিল সেই জন্য পেয়েছি হচ্ছে এই যে একটা টিফিন বক্স আর হচ্ছে ছাতা হ্যাঁ ছাতা ছাতা আর এই নাকেরটা তো আগেই দেখালাম হ্যাঁ হ্যাঁ তোমার তোমার এটাও তোমার এটা খুলে করবো তুমি নেবে আচ্ছা বিট্টুর এটা কিন্তু বিট্টুর আজকে ব্লগটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই আহামি Oh, yeah, bye-bye. Oh, yeah, bye-bye. Chalo.